হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু স্টাডিজন কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো তোমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি ক্লাস ফোরের ইংলিশ ফর টুডে বইটি নিয়ে আমাদের আজকের বিষয় ইউনিট ওয়ান লিসন ফোর অ্যান্ড ফাইভ আমরা আমাদের আগের ভিডিওতে লিসন ওয়ান টু এবং থ্রিতে বাকি যে প্যাসেজটুকু ছিল অ্যাবাউট মি নিজের সম্পর্কে সেটি দেখিয়েছিলাম ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা আগের ভিডিওটি সেখান থেকে দেখে আগের চ্যাপ্টারটি ভালোভাবে আয়ত্ত করে নিবে তাহলে চলো বন্ধুরা আমরা আমাদের আজকের টপিকটি শুরু করি আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাবাউট মেয়ের লিসন ফোর অ্যান্ড ফাইভ সেকশন এ বলা হয়েছে লুক লিসন অ্যান্ড সিং এর মানে হচ্ছে দেখো শোনো এবং গাও তার মানে নিশ্চয়ই আমাদের জন্য নিচে কোনো একটা গান রয়েছে চলো তো দেখি সেটা কিসের গান এখানে বলেছে হ্যালো 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 তিনবার হ্যালো বলেছে তারপর হাউ আর ইউ আই এম ভেরি ওয়েল থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড হাউ আর ইউ আই এম ভেরি ওয়েল টু থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো প্রথমে একবার আমরা এটার বাংলা মিনিংটা জেনে নিই হ্যালো 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 তার মানে এই যে দুই পাশে একটা একটা মেয়ে ছেলে দেখতে পাচ্ছ এই ছেলেটি হাত উঁচু করে আছে এই ছেলেটি এই মেয়েকে বলছে হ্যালো 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 মানে ও হে ওহে ওহে মানে এই যে এই যে ছেলেটি চাইছে এই গার্ল এই তার মেয়ে বন্ধুটি যেন তার দিকে দৃষ্টি আকর্ষণ করে এর জন্য সে তাকে হ্যালো হ্যালো বলে তার দিকে ডাকছে তাহলে হ্যালো 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 ওহে 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 অথবা এই যে এই যে এই যে তিনবার হাউ আর ইউ তুমি কেমন আছো একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে ইন্টারোগেটিভ সাইন তার মানে এটা একটা প্রশ্ন হাউ আর ইউ তুমি কেমন আছো তারপরে মেয়েটি বলছে ভেরি ওয়েল আমি খুব ভালো আছি এ ভেরির মানে হচ্ছে খুব আমি খুব ভালো আছি থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে তারপর আবার মেয়েটি এই ছেলেটিকে প্রশ্ন করছে অ্যান্ড হাউ আর ইউ এবং তুমি কেমন আছো ছেলেটি তাকে রিপ্লাইতে বলছে আই এম ভেরি ওয়েল টু আমিও খুব ভালো আছি আমিও এই ও এর জন্য এই টুটা ইউজ করা হয়েছে আমিও এটা কিন্তু টু না টু আই এম ভেরি ওয়েল টু আমিও খুব ভালো আছি থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে এটি একটি কনভারসেশন তার মানে এই ছেলেটি আর মেয়েটি একে অন্যকে তাদের মানে একে অন্যের সাথে তারা কুশলাদি বিনিময় করছে কে কেমন আছে কার অবস্থা কি সেটা জানতে চাইছে আর এই প্রেসেসটিকে তোমাদের জন্য আরো মজাদার করার জন্য বলা হয়েছে একটু গানে গানে বলতে তাহলে আমরা যদি এটাকে একটু গানে গানে সুরে সুরে বলি তাহলে কিভাবে বলতে পারি চলো আমরা নিজেদের মতো একটু প্র্যাকটিস করে নিই হ্যালো 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 হাও আই আই এম ভেরি ওয়েল থ্যাংক ইউ থ্যাংক ইউ এম ভেরি ওয়েল টু থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমিও চেষ্টা করবে তোমার নিজের মতো করে নিজের সুরে গাইতে তাহলে বন্ধুরা প্রত্যেকটি ওয়ার্ডের ছোটো ছোটো মিনিংগুলো তোমাদের বলে দিচ্ছি হ্যালো অর্থ ও হে অথবা এই যে হাউ মানে কেমন আর হচ্ছে একটা ওয়ার্ব আর ইউ মানে তুমি পুরাটা সেন্টেন্সের মানে হচ্ছে তুমি কেমন আছো হাউ আর ইউ এর ফুল মিনিং তুমি কেমন আছো তারপর হচ্ছে আম মানে আমি ভেরি মানে খুব ওয়েল মানে ভালো আমি খুব ভালো আছি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ থ্যাংক মানে ধন্যবাদ ইউ মানে তুমি বা তোমাকে পুরাটার বাংলা হচ্ছে তোমাকে ধন্যবাদ আবার থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ অ্যান্ড মানে এবং তাহলে তো দেখতে পেলে আমাদের এখানে যে ওয়ার্ড ছিল সেই ওয়ার্ডগুলোর মিনিং আমরা বলে দিলাম এবার দেখি আমাদের নিচে কি আছে ওয়াও নিচে আরেকটি সুন্দর পিকচার রয়েছে দেখতে পাচ্ছ তোমরা দেখো এই পিকচারটাতে কি কি রয়েছে চলো দেখি সেকশন বিতে বলেছে লিসেন রিড অ্যান্ড সে লিসেন মানে হচ্ছে শোনো রিড মানে পর মানে এবং সে মানে বলো তার মানে শোনো পর এবং বলো এই পিকচারটাতে আমরা তিনজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি দুটা গার্ল আর একটা বয় তাহলে সেখানে চলো আমরা দেখি তাদের মধ্যে কি কথোপকথন হচ্ছে এটা হচ্ছে একটা ডায়ালগ একের অধিক ব্যক্তির মধ্যে যে কথোপকথন হয় সেটাকে বলা হয় ডায়ালগ বা সংলাপ তারা একে অন্যের সাথে কথা বলছে দেখি কে কার সাথে কি কথা বলছে দেখো প্রথমে একটা নাম রয়েছে নামটি হচ্ছে মিতা মিতা কি বলছে দেখো হ্যালো আম মিতা হ্যালো আমি মিতা ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি এই যে দেখো পিকচারে যে মেয়েটি হাত উঁচু করে আছে ওর নাম হচ্ছে মিতা ও তার সামনে থাকা এই ছেলেটিকে বলছে হ্যালো ওহে বা এই যে মিতা আমি মিতা আম ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি তারপরে দেখো পরে একটি নাম আছে সেটি হচ্ছে সালাম যেহেতু এই পিকচারে একটিমাত্র ছেলে রয়েছে তার মানে এই ছেলেটির নামই সালাম সালাম কি বলছে সেটা দেখো সালাম বলছে আম সালাম আমি সালাম আম ইন ক্লাস ফোর টু আমিও ক্লাস ফোরে পড়ি অথবা আমিও চতুর্থ শ্রেণীতে পড়ি নাইস টু মেয়ে টু তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো তার মানে নাইস টু মেয়ে ট্রেও এই সম্পূর্ণ সেন্টেন্সটার বাংলা হচ্ছে তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো হোস ইউর ফ্রেন্ড তোমার বন্ধুটি কে তার মানে এই যে পাশে আরেকটি মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো সালাম জানতে চাইছে এই মেয়েটি তাহলে দেখি মিতা আবার কি বলছে মিতা বলছে দিস ইজ আয়শা এ হয় আয়সা শিজ ইন ক্লাস সে তৃতীয় শ্রেণীতে পড়ে তাহলে তার আয়সার সাথে পরিচয় করিয়ে দিল আয়সা তৃতীয় শ্রেণীতে পড়ে এবার দেখো সালাম আবার বলছে হ্যালো আয়সা আয়সাকে সে হ্যালো বললো হ্যালো আয়সা নাইস টু ইউ তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আয়শা বলছে হ্যালো ওহে নাইস টু মেয়েচি উচ্ছু তোমার সাথেও দেখা হয়ে খুব ভালো লাগলো হাউ আর ইউ তুমি কেমন আছো সালাম বলছে আম ফাইন থ্যাঙ্কস আমি ভালো আছি ধন্যবাদ এই ছিল তাদের তিনজনের কথোপকথন এই প্যাসেজটির মধ্যে দিয়ে অর্থাৎ এই ডায়লগটির মধ্যে দিয়ে আমরা আমাদের বন্ধুদের সাথে আমাদের প্রতিদিনের কৌশল আদি বিনিময় করতে পারবো আমাদের নাম আমাদের ক্লাস আমাদের পরিচয় আদান প্রদান করতে পারবো কে কেমন আছে কোথায় আছে কোন ক্লাসে পড়ে কার নাম কি আমরা তা জানতে পারবো একটু নিচে লক্ষ্য করলে দেখবে আরেকটি অপশন রয়েছে নাম্বার সি এখানে কি বলেছে দেখো নাম্বার সিতে বলেছে গ্রুপ ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক মানে হচ্ছে দলগতভাবে কাজ করা তার মানে একটি গ্রুপ একটি দলে হয়তোবা এই দলটি হতে পারে তোমার দুই তিনজন ফ্রেন্ড অথবা তারও অধিক ফ্রেন্ডদের নিয়ে অথবা একের অধিক যে কোনো ব্যক্তির সাথে কি করতে বলেছে তা দেখো দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি বি মানে অভিনয় করো দ্য ডায়ালগ দেখো একটু খেয়াল করো অ্যাক্ট অভিনয় করো দ্য ডায়ালগ এই ডায়ালগটি ফ্রম অ্যাক্টিভিটি বি এই অ্যাক্টিভিটি বি এ যে ডায়ালগটি আছে এটি তোমাকে অভিনয় করতে বলেছে আর এই ডায়লগটি যদি তুমি অভিনয় করতে চাও তাহলে অবশ্যই একের অধিক ব্যক্তি লাগবে কারণ এখানে তিনটি ব্যক্তি রয়েছে ছবিতে আর তিনটি নাম রয়েছে সালাম তুমি যখন প্র্যাকটিস করবে তোমরা মিতা তোমাদের নাম ইউজ করতে পারো অথবা সেম নামগুলো ইউজ করতে পারো যেটা ইউজ করো না কেন মূল বিষয় হচ্ছে এই প্যাসেজ থেকে আমরা কি শিখলাম এই প্যাসেজ থেকে আমরা শিখলাম নিজেদের পরিচয় আদান প্রদান করা একে অন্যকে প্রশ্ন করা প্রশ্নের উত্তর দেওয়া তাহলে এই থেকে আমরা এগুলোই শিখতে পারলাম আরেকবার বলো তো কি কি শিখতে পারলাম একে অন্যের সাথে পরিচয় হওয়া একে অন্যকে প্রশ্ন করা একে অন্যের প্রশ্নের উত্তর দেওয়া তাই তো তার মানে আমরা কথোপকথন করা শিখলাম তো বন্ধুরা আশা করছি আমাদের আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে কমেন্টস করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবে না কারণ বেল বাটনটি প্রেস করলেই তুমি পেয়ে যাবে আমাদের পরবর্তী সকল ভিডিওর আপডেটগুলো সবার আগে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ